যেহেতু আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের পক্ষ থেকে এ আর জি কোর্সের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন ইলেভেন জানুয়ারি টু থাউজেন্ড তাহলে আমরা অফিসিয়াল ওয়েবসাইট এসে দেখতে পাচ্ছ তার নিচে যাই দেখো লেখা আছে দেখো অ্যাপ্লাই ফর এ এন এম অ্যান্ড জি এন এম টু লাস্ট ডেট কবে আঠাশ তারিখ এই মাসে জানুয়ারি মাস ওকে তো এখানে সিম্পলি ক্লিক করো ক্লিক করলাম এবার ওয়েট করো দেখতে পাচ্ছো কী হচ্ছে এখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেটের সাইন ইন যারা নতুন তাদের জন্য নতুন করে রেজিস্টার করতে হবে তার জন্য এখন নিচে লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তাহলে এখানে আমি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করছে ক্লিক করলাম ওকে তারপর দেখো দেখো নিউ পেজ এলো দেখো সেক্ষেত্রে কি বলছি প্লিজ রিড কেয়ারফুলি ঠিক আছে খুবই সাবধানের সাথে পড়বে দেন এখানে লেখা আছে দেখো এক্সামিনেশন ফি তিনশো টাকা এসসি এসটি ওবিসির জন্য আর জেনারেলের জন্য চারশো টাকা ওকে এছাড়া নিচের দিকে যদি স্কল করি তোমরা পড়ে নেবে এগুলো ব্যাপারটা তারপরে অ্যাগ্রি করবে ঠিক আছে ভালো করে পড়বে কিন্তু দেন অ্যাগ্রি করবে তাহলে ক্ষেত্রে আমি অ্যাগ্রি করলাম ওকে এগ্রি করার সাথে সাথে দেখো এখানে লোডিং নিচ্ছে একটা নতুন পেজ খুলবে তার জন্য একটু অপেক্ষা করো দেখো নতুন পেজ চলে এলো ওকে রেজিস্ট্রেশন এখানে ক্যান্ডিডেট নেম তোমার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ লিখবে জেন্ডার লিখবে আইডেন্টিফিকেশন টাইপ লিখবে ঠিক আছে তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দেবে ওকে তারপর পাসওয়ার্ড দেবে তাহলে আমি আমারটা দিয়ে দিই তারপর তোমরা তোমারটা করে দিও ওকে আমি আমার সব কিছু ফিল করা হয়ে গেছে দেন এখানে আমি সাবমিট করব ওকে তো সাবমিট করলাম ডু ইউ উইস টু সাবমিট সাবমিট করতে গেলে তুমি কনফার্ম জানাতে এখানে ইয়েস করতে হবে ওকে তাহলে আমার এখানে এখানে বলছি কি আমার পাসওয়ার্ড অবশ্য আট থেকে তেরোর মধ্যে হতে হবে এতটা ওয়ার্ডের মধ্যে হতো ঠিক আছে তার বেশিও দেওয়া হয়ে গেছে বলে আমার নিল না তা তোমরা পাসওয়ার্ড দেবে মনে রাখবে আট থেকে তেরোটা সংখ্যার মধ্যে যেন হয় ওকে আর আমি নতুন পাসওয়ার্ড দিলাম দেন আবার সাবমিট করলাম তারপর ডু ইউ উইশ টু সাবমিট আবার সাবমিট করলাম ওকে এবার দিয়ে কী হয় সাবমিট করার পর টোটাল তুমি যা সাবমিট করেছো তোমার যা ইনফরমেশান দিয়েছো সেগুলো চলে এসছে যদি এডিট করতে যদি চাও এডিট করবে আর যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট করবে আর মাঝে ঠিক আছে সেখানে ফাইনাল সাবমিট করলাম ওকে একটু ওয়েট করো দেন নতুন যে পেজ আসছে সেই পেজটা দেখি দেখো পেজ চলে এলো এক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন ফর্ম তার জন্য দেখো কমপ্লিটের লেখা আছে কিন্তু এছাড়া আমাদের কী কী কমপ্লিট হয়নি অ্যাপ্লিকেশান ফর্ম কোয়ালিফিকেশান ডিটেল কন্ট্যাক্ট এক্সাম সেন্টার ডিটেল অনেকগুলো এখনও আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে ওকে তাহলে সময় নষ্ট করে না করে শুরু করি আর তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা তোমরা সাবস্ক্রাইব করে দিও ওকে তবে কী করবো আমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবো তার জন্য আমি ক্লিক করবো এখানে দেন একটু ওয়েট করো চলে আসবে দেখো চলে এলো ঠিক আছে এই ক্ষেত্রে দেখো এখানে যা যা ফর্ম ফিল আপ আছে সেগুলো তোমার করতেই হবে অলরেডি করা আছে ক্যাটাগরি এগুলো দিতে হবে তোমরা নিজেরা করে নিও ঠিক আছে আমি এগুলোকে পজ করে আমি নিজে করে নিলাম এখানে যে এখন স্টেট অফ ডোমিসাইল মানে তুমি কোন যে রাজ্যে বাস করো সেটা লিখতে হবে রিলিজিয়ান যেহেতু আমি হিন্দু তাই হিন্দু নিলাম ঠিক আছে ক্যাটাগরি ক্ষেত্রে যেহেতু আমি আনরিজার্ভ বা জেনারেল তাই জেনারেল দিলাম ওকে তোমরা এগুলো যে যারটা সেটা করে নিও ওকে কোনো প্রবলেম নেই তারপরে যে কোনো আমি ক্যাটাগরি নেই তাই ক্যাটাগরি দিচ্ছে না আর এখানে কিছু দেওয়ার কোয়ালি কোয়ালিফাইং এক্সামিনেশান ক্ষেত্রে আমি কোন এক্সামিনেশান কোয়ালিফাই করেছি সেটা দিতে হবে আমার তার আগে দেখতে পাচ্ছেন লেখা আছে পারমানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ফরে অ্যাট অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স স্টিল দু হাজার একুশ সাল ঠিক আছে তাহলে আমি আমার গ্রামে পাঁচ বছর ধরে ছিলাম তার জন্য এখানে লিখবো আমরা ইয়েস দেবো ওকে তোমরা যদি তোমাদের গ্রামে বা যেখানে থাকো না কেন যদি পাঁচ বছর ধরে টানা আছো তাহলে ইয়েস দেবে ওকে তাহলে কোয়ালিফাইং এক্সামিনেশান কি এক্সামিনেশান তুমি পাশ করে আছো সেটা দিতে হবে যেহেতু আমি এখানে ক্লাস টুয়েলভ অর ইকুইভলেন্ট মানে আমি আমার এইচএস পাস হয়েছে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা তোমরা যে বোর্ড থেকে দিয়ে থাকো আর কেউ যদি আলাদাভাবে যদি অন্য রকমভাবে পড়েছে ভোকেশনাল করেছে কেউ বা কেউ নার্স ট্রেনিং নিয়ে করেছে ঠিক আছে তারা সেটাই করবে যেহেতু আমি ক্লাস টুয়েলভের নর্মাল জেনারেলভাবে পড়াশোনা করেছি তাই আমি এখানে এখানে ক্লিক করলাম প্রথমে একটা ওকে দেন কি করব আমরা এখানে সেম আর নেক্সটে করব ক্লিক করলাম সেম একইভাবে কনফার্ম করতে হবে ঠিক আছে এটু ওয়েট করো নতুন পেজ আসছে ওকে দেন আমাদের চলে আসে নেক্সট পোর্শান এখানে আমাদের কী করতে হবে দেখো অপেক্ষা করো নতুন পেজ খুলছে ওকে নতুন পেজ খোলা হয়ে গেছে এই ক্ষেত্রে আমার কী দিতে হবে দেখো আমার এবারে কোয়ালিফিকেশন দিতে হবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট এবারে ফিল কোয়ালিফিকেশান ডিটেলস তাহলে আমার কোয়ালিফিং ডিটেলসগুলো দিতে হবে ওকে তাহলে দেই তোমরা এখানে যা যা দেখছো সব কিন্তু ক্লাস টুয়েলভের উপর ডিপেন্ড করে হচ্ছে ঠিক আছে পাসিং তুমি ক্লাস টুয়েলভ পাস করছ নিশ্চয়ই কোন সালে পাস করেছো তোমার রোল নাম্বার কত ছিল বোর্ডের নাম কী ইনস্টিটিউটের নাম কি ঠিক আছে পিনকোড সব কিছু দিতে হবে কিন্তু ঠিক আছে দেন তোমার এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে তাহলে আমি করে দিই আমারটা ঠিক আছে আমি আমার টোটাল ফিল আপ করা হয়ে গেছে দেন এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট যাবে ওকে ক্লিক করো দেন একই রকম ডু ইউ উইশ টু সেভ যদি সেভ করতে চাও কোনো রকম ভুল না হয় তাহলে আবার ইয়েস করে দাও দেন ওয়েট করো নতুন পেজ আসছে নতুন পেজে দেখো এবার কি আছে আমার কী কী কমপ্লিট হয়ে গেছে এখানে আমার সব কিছু দেওয়া আছে ওকে নতুন যে পেজ এলো সেক্ষেত্রে এবারে কী করতে হবে আমার ফিল কন্ট্যাক্ট ডিটেলস তোমার সঙ্গে কন্টাক্ট করার জন্য যে যে ডিটেলস দিতে হবে সেগুলো দিতে হবে এখানে তোমার প্রিমার্জিস নেম বা নম্বর দিতে হবে তোমার কলোনি বা সাবলোকালিটির নাম কোন সিটিতে থাকো কান্ট্রিতে থাকো স্টেট পিনকোড ডিস্ট্রিক্ট ওকে সেগুলো তোমার দিতে হবে উপরে আর নিচে যদি সেম থাকে তাহলে সেম লিখবে ওকে তাহলে সময় নষ্ট করে শুরু করি আমারটা দিয়ে দেয় তোমরা তোমারটা দিয়ে দিও তোমার অ্যাড্রেসটা দেওয়ার পরে তোমরা আবার সেভ অ্যান্ড নেক্সট যাবে সেম একেবারে প্রতিবারের মতন একই করতে হবে ওকে করো নতুন যে পেজটা এলো এই পেজটা কিসের উপর পেজ এক্সাম সেন্টার তোমার যে এক্সাম হবে সিবিটি শেখরা তুমি কোথায় নিতে চাও তার জন্য এখানে মোট এখানে আছে তোমার চারটে চারখানা তোমার সুযোগ আছে চারখানা তোমরা চুজ করতে পারো ওকে তো একটা একটা করে চুজ করো এখানে প্রথমে স্টেট মানে তোমার রাজ্য চুজ করতে হবে অবশ্য ওয়েস্ট বেঙ্গল তাই তো ওয়েস্ট বেঙ্গল এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার এখানে সিটি চুজ করতে হবে সিটিগুলো দেখি কী কী সিটি আছে দেখো এখানে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজ অনেক আছে তোমার বাড়ির কাছাকাছি যেটা সেটা তোমরা করে নেবে ওকে তাহলে আমি আমার বাড়ি কাছে যেটা সেটা আমি করে নিচ্ছি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আমার একটা ওয়েস্ট বেঙ্গল বারাসাত বসিরহাট অশোকনগর আর ব্যারাকপুর তোমরা তোমাদের কাছাকাছি জায়গা তোমরা সিটি চুজ করে এখান থেকে সেভ এন্ড নেক্সট করবে ওকে কী বলছি ডু ইউ উইশ টু সাবমিট সাবমিট করতে হবে তো ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে ওয়েট করো এটা পেজ চলে আসবে দেখো এবার যে পেজটা এলো এখানে তোমার কি করতে হবে ফটোগ্রাফ আর সিগনেচার এখানে আপলোড করতে হবে ফটোগ্রাফ সবসময় কুড়ি কেবি থেকে দুশো কেবির মধ্যে দিতে হবে আর সিগনেচার কুড়ি থেকে দুশো কেবির মধ্যে দিতে হবে ওকে তাহলে এখানে চুজ ফাইলে গিয়ে তুমি ডাইরেক্ট তোমার গ্যালারি থেকে যদি তোমার কোনো ফটো তোলা আছে সেই ফটোটা তুমি কুড়ি থেকে দুশো কেবির মধ্যে ফর্ম্যাটে এনে কনভার্ট করে ডাইরেক্ট তোমার গ্যালারি থেকে এখানে ডাউনলোড করতে পারবে ওকে ঠিক এক কীরকম ভাই আমি আমার ফটো এবং সিগনেচার দিয়ে দিয়েছি দেন এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করতে হবে ওকে দেখো কি হলো এখানে দেয় আছে চেক অ্যান্ড সেল ভেরিফাই এখানে নিজেকে ক্লিক করো রাইট ভেরিফাই করলে যে তুমি যে আর তোমার সিগনেচার এটা তাই এটা তুমি ক্লিক করো ওকে তারপর এখানে সেভ অ্যান ফাইনাল ফাইনালি নেক্সট ওকে ক্লিক করো ডুই উইশ টু সেভ অবশ্যই সেভ করছি তাই ক্লিক করলাম অপেক্ষা করো নতুন পেজ আসছে নতুন যখন পেজ আসছে দেখো পুরোপুরি নতুন তোমার একটা ফর্মে চলে এলো এখানে তুমি যা ফর্ম ফিল আপ করলে এতক্ষণ সব টোটালটা এখানে চলে এলো ওকে একদম পারফেক্ট এবার সবার লাস্টে তোমার এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করো তার জন্য ডিক্লারেশনে রাইট করতে হবে এবং এখানে সেভেন ফাইনাল সাবমিটই ক্লিক করতে হবে আবার ইয়েস করো ওকে দেখো তোমার এবারে তোমার অ্যাপ্লিকেশান ফর্মে স্ট্যাটাস দিয়ে দিয়েছে ওকে এক তোমার রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট কোয়ালিফিকেশান ডিটেলস কমপ্লিটেড কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিটেড এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিটেড আপলোড ফটোগ্রাফ সিগনেচার কমপ্লিটেড ফাইনাল সাবমিট কমপ্লিট এবার কী বাকি আছে শুধু আমার রেজিস্ট্রেশন ফি যেটা সেটা কমপ্লিট করতে হবে ওকে তার করি কী করে করবো তাহলে এখানে দেখো লেখা আছে দেখো পে রেজিস্ট্রেশন ভিউ এখানে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনলাইনে পেমেন্ট আছে সেখান থেকে তোমরা পেমেন্ট করে নিতে পারো দেখো ফি পেমেন্ট আছে আমি যদি জেনারেল তার জন্য আমার চারশো টাকা দিতে হবে বুঝতে পারছো ওকে দেন পে ফি এখানে ক্লিক করো তো দেখতে পাচ্ছ এখানে সব চলে এলো আমার নাম আকাশ দফাদার এবারে এখানে আমার ক্লিক করতে হবে বিল ডেক্স কর পে করবো আমরা দেন প্রোসিড ফর পেমেন্টে ক্লিক করবো এবার তুমি এটা কীভাবে দিতে পারো তুমি এখানে তোমার কার্ডের মাধ্যমে দিতে পারো ঠিক আছে ইন্টারনেট ব্যাঙ্কিংও করতে পারো তোমার ইচ্ছা তুমি যেটা সুবিধা সেটা তুমি করতে পারো সেটা আমি করে নেই সেটা তো তোমরা তোমার থেকে করে নিও কেমন অবশ্যই দেখতে পাচ্ছ আমার এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তা লেখা আছে ইহো ট্রানজ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ওকে গো ব্যাক ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছ এখানে সবার লাশে সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সব কিছু কমপ্লিট এবারে যে আমার আসল যে পেজ থাকবে মানে প্রিন্ট আউট করবো না প্রিন্ট আউট না করলে ভালো লাগে তাহলে কী করবে সেখানে এই ভিউ লেখো লেখা আছে ভিউ ফিল্ড ফ্রম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ডাউনলোড কনফার্মেশন পেজ ইমেল এখান ডাউনলোড করতে পারছো পারো তোমার ইচ্ছা তুমি কোনখান থেকে ডাউনলোড করতে পারবে ওকে এবং সবার শেষে দেখো লেখা আছে ডাউনলোড কনফার্মেশন পেজ এখানে ক্লিক করো দেখো কী পেজ চলে আসে যাই হোক আমার এখানে ভিও জেনারেটেড ডক্স ডট অ্যাশ এক্সে খুলতে হবে এটা আমার যেহেতু এখানে ডকুমেন্ট হয়তো কোনো রকম প্রবলেমের জন্য আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তোমরা দেখে নিও তোমাদের এস সাপোর্ট করছে না তোমার ফোনে তার জন্য আসছে না ওকে তাহলে আমাদের এইভাবে জেএনএম এনএমএ ফর্ম ফিল আপ সম্পূর্ণ হলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো এবং টাটা ভালো থেকো তোমরা সবাই